রাসূল না হলে তুমি কুলাঙ্গার নবুর শর্মা নবীন জিন্দায় পৃথিবীতে আসতে না তার নিয়ে কুরুক্তি করার সাহস কোথায় পাও তোমাকে বিশ্ব থেকে খতম না করা পর্যন্ত ঘরে ফেরব না ইনশাআল্লাহ ইসলাম দরদি মুসলমান ভাইরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন অবগত হয়েছেন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না সেই দয়ার নবী মায়ের নবী বিশ্ববা মুসলমানের হৃদয়ের স্পন্দন কলিজার নবীকে নিয়ে আজকের এই ভারতের ক্ষমতা আসেন বিজেপির দুই কুলাঙ্গার কাফেরের বংশধর নবীন জিন্দা এবং নবুর শর্মা কর্তৃক অবমানকার বক্তব্যের প্রতিবাদে আজকের সোমনাথ ইউনিয়নের বসুখালী মুসলিম সম্মিলিত মুসলিম উম্মাহ তৌহিদি জনতা আয়োজনে এবং সাংবাদিক সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন হুজুর জনাব আলহাজ মাওলানা আকবর হুজুর পরিচালনা করছেন শ্রদ্ধাভাজন বসুখালী দারুন সালাম জামের মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা জিয়াউর রহমান জিয়া উপস্থিত আছেন আমার আশাশুনি থানার আপনারা জানেন মাদক সন্ত্রাসের আতঙ্ক যিনি অত্যন্ত ভালো মানুষ আমাদের আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব মমিনুল ইসলাম পিপিএম এর দুই প্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন এই ইউনিয়নের বিড় অফিসার জনাব এজাজ হাবিবুর রহমান এসআই জনাব মারুফ সহ বন্য টিভির পরিচালক ছোট ভাই সাংবাদিক আরিফুল ইসলাম প্রত্যেকটি মুসলমান সন্তান আলেম ওলামাগণ এবং আজকের এই সমাবেশ সফল সার্থক করার জন্য ভাই আজমিরের নেতৃত্বে যে সমস্ত যুবক ভাইরা আজকের এই সমাবেশকে সফল করার জন্য কয়েকটা দিন পরিশ্রম করছেন আমি তাদের সহ আজকের এই রদি দাঁড়িয়ে যে সমস্ত মুসলমান দাঁড়িয়ে আছেন সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় বন্ধুরা আপনারা জানেন আজকের ওই ভারতের সরকারের সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই ভারতের ব্যক্তি কোন জমি জমা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব নাই আমাদের সমস্যাটা হচ্ছে ওই ভারতের ক্ষমতাসীন ইহুদির বংশ দুই কুলঙ্কার নবীন জিন্দা এবং নবুর শর্মা কর্তৃক মহানবীকে নিয়ে এবং মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে যে কটূক্তি করেছে আমরা তার বিচার বাস্তবায়নের জন্য আজকের মুসলমানের সন্তান রসুল প্রেমিক হিসাবে আজকের এই ময়দানে দাঁড়িয়েছি যদি আজকের মোদী সরকার তোমাকে বলছি শুধু বহিষ্কার করলে হবে না আইনের আওতায় আনতে হবে বিশ্ব মুসলমানের সামনে এ ফাঁসির রায় কার্যকর না করা পর্যন্ত মুসলমান সন্তানরা শপথ করেছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে না আর মুসলমান হিসাবে ঘরে বসে থাকবো তা হতে পারে না আমার গায়ে রক্ত থাকতে বিশ্বের মুসলমানের গায়ে রক্ত থাকতে জীবন থাকতে রসুলের জন্য জীবন দেব শহীদ হব তবু ফাঁসি না বন্ধ করে ফিরব না ইনশাল্লাহ আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী কাছেও দত্ত আহ্বান জানাচ্ছি আপনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আপনি দেখুন আপনি শুনুন আমাদের বার্তা একটাই বসুখালীর মুসলমানের দাবি একটাই বিশ্ব মুসলমানের দাবি একটাই ওই দুই কুলাঙ্কারের বাচ্চাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না যত পরিমাণ
বার্তাটি দয়া করে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, ভারতের রাষ্ট্রপতি এবং মোদী সরকারকে পৌঁছে দিতে হবে। এই আহ্বান জানাচ্ছি বর্ষকালীন সকল মুসলিম পরিবারের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, এত বড় দুঃসাহস যে রসুল না হলে তুমি কুলাঙ্কার নবুর শর্মা নবীন চিন্তায় পৃথিবীতে আসতে না, তার নিয়ে কটূক্তি করার সাহস কোথায় পাও? তোমাকে বিশ্ব থেকে খতম না করা পর্যন্ত ঘরে ফেরবো না ইনশাল্লাহ।